সুপারস্টার ইলিয়াস কাঞ্চন ভার্সেস সুপারস্টার মান্না ইন 1998 তাদের ভয়াবহ বক্স অফিস ক্ল্যাশ নিয়ে ফিল্ম স্পয়ার আজকের স্পেশাল আয়োজন। তো আমরা কথা বলবো এই দুই তারকার এক্স্যাক্টলি 1998 একই দিনে কার কতগুলো সিনেমা রিলিজ পায় একই সাথে, অ্যান্ড একই দিনে তাদের সিনেমাগুলো রিলিজ পেয়ে কার সিনেমার বক্স অফিস আসলে কালেকশন কী ছিল, কে উইন হয় কতবার লড়াই, এটা ফিল্ম স্পয়ার মেইন আলোচিত বিষয়। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। তো ইন 1998 ইলিয়াস কাঞ্চন ভার্সেস মান্না তাদের ভয়াবহ বক্স অফিস ক্ল্যাশ, এটা আজকে মেইন প্রতিপাদ্য বিষয়। তো ইন 1998 আমরা তাদের প্রথমবারের মতো বক্স অফিস ক্ল্যাশে মুখোমুখি হতে দেখলাম মার্চে। হ্যাঁ, তো ইলিয়াস কাঞ্চনের ষোলো একটি সিনেমা আসলো, মান্নারও ষোলো একটি সিনেমা আসলো। তো প্রথমে আমরা যদি ইলিয়াস কাঞ্চন সিনেমাটা নিয়ে যদি আমরা কথা বলি, এটা ছিল লিজেন্ডারি ডিরেক্টর সোহানু রহমান সোহানের নির্মাণ একটি সিনেমা আমার দেশ আমার প্রেম, যেটা ছিল বলিউডের খলনায়ক সিনেমার অনুকরণে মেকিং করা, যেখানে সঞ্জয় দত্তের ক্যারেক্টার ইলিয়াস কাঞ্চন, এখানে আলিরাজ ছিল মাধুরীর ক্যারেক্টারের দিতি, এখানে আরও মাসুদ খান সহ। তো একটা হিউজ একটা মাল্টিকাস্ট সিনেমা কিন্তু ছিল এই সিনেমাটা। হ্যাঁ, আমার দেশ আমার প্রেম, দেশের কথা মানুষের কথা। তো তারপরেও কেন জানি সিনেমাটা বক্স অফিসে আসলে ক্লিক করে না, তখন নানা রকম ব্যাপার ছিল তখন। তো এই মুভিটা কিন্তু বক্স অফিসে একদমই যতটা ভালো যাওয়ার কথা ওরকম কিন্তু মুভিটা কিন্তু ওটা কিন্তু বক্স অফিসে এভারেজ ছিল। অ্যান্ড এই মুভিটাকে কাউন্টার দিয়ে আমরা মান্নার যে সিনেমাটা আসতে দেখলাম, তো এই ছবিটার নাম হচ্ছে মাতৃভূমি, অ্যান্ড ডিরেক্টর নাদিম মাহমুদ, অ্যান্ড যেটাতে মান্নার মুভিতে অ্যাক্টিং করেছিল সাবজান নাম করে একজন, এখানে কিন্তু আরও অ্যাক্টিং করেছিল এই মুভিতে আমিন খান, অ্যান্ড এই মুভিতে তার কোয়ার্টার ছিল নিশি, এখানে একটা মার মার কাট কাট একটা অ্যাকশন ধর্মী ফিল্ম কিন্তু ছিল মাতৃভূমি। তো নাদিম মাহমুদ যে ঘরানার সিনেমা বানায়, যে গরিব দুঃখী, বা আপনি যদি বলেন যে যারা তৎকালীন সমাজের যে বৈষম্যতা, এটা কিন্তু তার সিনেমাতে তিনি দেখিয়েছিলেন। অ্যান্ড এটা কিন্তু বক্স অফিসে হিট প্লাস ছিল, এটা বক্স অফিসে সাকসেসফুল ফিল্ম, মানে এই ক্ল্যাশে বলা যায় যে মান্না উইন। তো এবার আমরা চলে যাব মান্না ভার্সেস ইলিয়াস কাঞ্চন তাদের সেকেন্ড ক্ল্যাশে। তো তাদের সেকেন্ড ক্ল্যাশ রীতিমতো আসলো 5 জুন, যেখানে ইলিয়াস কাঞ্চনের ষোলো একটি সিনেমা আসলো, মান্নারও ষোলো একটি সিনেমা আসলো। তো প্রথমে আমরা যদি ইলিয়াস কাঞ্চনের সিনেমাটা নিয়ে যদি কথা বলি, আমরা এটা ছিল আজিজ আহমেদ বাবুল পরিচালিত একটি সিনেমা গুপ্তঘাতক। তো যে মুভিতে আমরা ইলিয়াস কাঞ্চনের কো আর্টিস্ট হিসেবে দেখেছিলাম পপিকে, এখানে অমিত হাসান ছিল, এখানে সোহেল রানা ছিল, একটা হিউজ মাল্টিকাস্ট একটা ফিল্ম গুপ্তঘাতক, একটা সাইকো থ্রিল একটা ফিল আপনি এই সিনেমাতে পাবেন। তারপরে এই ছবিটা বক্স অফিসে এবারে যেটা বক্স অফিসে ভালোভাবে ক্লিক করেন। এইটার সঙ্গে আমরা মান্নার একই দিনে যে সিনেমাটা আসতে দেখলাম 5 জুন, এটা ছিল কাজীহাত পরিচালিত একটি বিখ্যাত সিনেমা তেজি, মান্নার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা, মান্না ডিপচল পেয়ারের প্রথম সিনেমা, মার মার কাট কাট উত্তেজনাপূর্ণ একটি সিনেমা ছিল, এবং ডিপচলকে এমনভাবে এক্সপোজ করা যে অডিয়েন্স রীতিমতো থ মেরে যায়, ভয় পাওয়ার মতো একটা ফিল্ম ছিল। তো ডিপচলকে একটা অন্যরকমভাবে অন্যরকম ভাইবে এই মুভিতে কিন্তু এক্সপোজ করায়, অ্যান্ড তিনি তার ক্যারেক্টারে যথেষ্ট দ্যুতি ছড়িয়েছিলেন। অ্যান্ড পাশাপাশি এখানে একা ছিল মান্না, একা পেয়ার পাশাপাশি এই মুভির প্রত্যেকটা গান কিন্তু তৎকালীন সময়ে তুমুল জনপ্রিয়তা পায়। যেমন আপনি যদি বলেন যে এই মুভির যে গানগুলো ছিল যে এই জগৎ সংসারে তুমি এমনই একজন, বা আমরা বেকার যুবক, যারা এভরি সংস অ্যান্ড সিনেমাটা সব কিছু মিলিয়ে এই মুভিটা কিন্তু রীতিমতো হয়েছে অল টাইম ব্লকবাস্টার। অ্যান্ড কাজীহাতের ক্যারিয়ারে এখন পর্যন্ত হাইয়েস্ট টিকিট সেলিং, আমি বিজনেস বলবো না, বিজনেস বললে সেখানে আর অনেকগুলো সিনেমা চলে আসবে, বাট কাজীহাতের ক্যারিয়ারে এখন পর্যন্ত সবচেয়ে বেশি হাইয়েস্ট টিকিট সেলিং সিনেমা বলা হয় এই সিনেমাটাকে। তেজিকে এটা কাজীহাতের ইন্টারভিউতে ক্লিয়ার করেছেন। তো এবার আমরা চলে যাব পরবর্তী ফিল্মে, থার্ড ক্লাস ইলিয়াস কাঞ্চন ভার্সেস মান্না। তো এটা আসে 12 জুন, যেখানে ইলিয়াস কাঞ্চন আসলো অশোক ঘোষের পরিচালনা একটি সিনেমা, যে সিনেমার নাম বাঘা আকবর, ইলিয়াস কাঞ্চন অ্যান্ড নতুন। এটা আসলে তখন আসলে ওই ঘরানার ফিল্ম, তখন ওরকমভাবে ক্লিক করছে না, যা হওয়ার এটা বক্স অফিস কিন্তু ফ্লপ চেম ওটা কিন্তু ভালো যায় না। অ্যান্ড এটাকে কাউন্টার দিয়ে মান্নার যে সিনেমাটা আছে শাকি পরিচালিত একটি সিনেমা মৃত্যুদাতা, যেটাতে ছিল মান্না অ্যান্ড শাহনাজ। তো এখানে একটা আহমেদ শরীফ ছিল, একটা হিউজ মাল্টিকাস্ট ফিল্ম, তো এটাও কিন্তু ভালো যায় না, দুটো কিন্তু ফ্লপ যায়, মানে দুটো কিন্তু ইকুয়াল আমরা দুটো বলতে পারি। তো এবার আমরা চলে যাব তাদের লাস্ট ক্লাসে। তো তাদের লাস্ট ক্লাস আসলো 7 আগস্ট, যেখানে ইলিয়াস কাঞ্চনের একটি, মান্নার একটি। তো মান্নার সিনেমাটা নিয়ে যদি আমরা কথা বলি, এটা ছিল নুরুল হক বাচ্চু পরিচালিত একটি সিনেমা, শেষ প্রতীক্ষা, যাতে মান্নার কোয়ার্টিস ছিল মান্না অ্যান্ড
দিতি এখানে মিশা শতকর ছিল, এখানে একটা জীব ছিল, এখানে শিল্পী ছিল, একটা হিউজ মাল্টিকাস্ট ফিল্ম। অ্যান্ড একটা ছোট বাচ্চার একটা পোর্শন ছিল সিনেমাটা, যদি দেখেন তো বেশ ভালো একটা সিনেমা ছিল, একটা ফ্যামিলি ড্রামা ছিল, অডিয়েন্সের মন ছুঁয়ে যাওয়ার মতো। বাট মুভিটা বক্স অফিসে ফ্লপ ছিল। অ্যান্ড এটাকে কাউন্টার দিয়ে আমরা যে সিনেমাটা আসতে দেখলাম ইলিয়াস কাঞ্চন, এটা ছিল শাহ আলম কিরণের পরিচালনায় আমি এক অমানুষ। তো ইলিয়াস কাঞ্চন ছিল, শাহনাথ ছিল, অমিত হাসান ছিল, তো আমি এক অমানুষ নাম শুনে বুঝতে পারি। তো এটাও কিন্তু বক্স অফিসে ওরকম ভালো যায় না যেরকম যার করতো। এটা হচ্ছে যে ইলিয়াস কাঞ্চন ভার্সেস মান নাইন 1998 ভয় ভয় বক্স অফিস ক্লাস নিয়ে ফিল্ম স্পেয়ার স্পেশাল আয়োজন। তো তারা চারবার মুখোমুখি হয়, সেখানে আমরা দুবার মান্য উইন, একবার ইকুয়াল অ্যান্ড একবার ইলিয়াস কাঞ্চন। বাট ইলিয়াস কাঞ্চন কোনো সিনেমাই কিন্তু 1998 এই ক্লাসে কিন্তু হিট হয় না। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি ইন 1998 ইলিয়াস কাঞ্চন ভার্সেস ভয়াবহ মান্নার ক্লাস। তো বলা যায় যে মান্নার তখন স্টারডম একটু এগিয়ে, তো মান্না উইন বলা যায়। তো এটা ছিল, ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান টাইম ওয়েটিং ফর ইউর কমেন্টস।